আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ সম্মানিত দর্শক সমগ্র সিলেট বিভাগে ভয়াবহ বন্যা যেভাবে হানা দিয়েছে তাতে ওই অঞ্চলের যে জীববৈচিত্র্য ওই অঞ্চলের যে সভ্যতা এবং ওই অঞ্চলের যে জনজীবন গত শত বছর ধরে ধারাবাহিকভাবে সভ্যতার দিকে এগুচ্ছিল তা রীতিমতো ব্যাহত হচ্ছে এবং উল্টো পথে চলা শুরু করেছে এবং সিলেটের এই যে বন্যা যেভাবে দেশের অন্যান্য এলাকাগুলোতে বিশেষ করে পার্শ্ববর্তী জেলাগুলোতে বিস্তার লাভ করছে এবং যেভাবে প্রকৃতি গর্জন করছে এবং যেভাবে অনাগত দিনে বৃষ্টির শঙ্কা করা হচ্ছে এবং বাংলাদেশের যে সকল উজান অঞ্চল রয়েছে ভারতের এবং যেভাবে হিমালয়ের বিভিন্ন হিমবাহ থেকে সেই যে পানির প্রবাহ সেটি ঢল আকারে যেভাবে নেমে আসছে তা যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশের প্রধানতম যে সকল নদ নদী রয়েছে খাল বিল রয়েছে তা সয়লাভ হয়ে পড়বে এবং আমরা অতীতকালে যে সকল বন্যা দেখেছি প্রলয়ঙ্কারী বন্যা দেখেছি সেই সকল বন্যা হয়তো আঞ্চলিক ভেদে ছিল যেমন উনিশশো অষ্টআশি সনে যে বন্যাটা হয়েছিল সেটির এক ধরনের প্রকৃতি ছিল ধরন ছিল এরপরে উনিশশো ছিয়ানব্বই সনে একবার কিন্তু বন্যা হয়েছিল তখনকার যে বন্যা সেটি ঢাকার নিম্নাঞ্চলকে প্লাবিত করেছিল কিন্তু এইবারের যে বন্যা এইভন্যা রীতিমতো নজির ভিন যেভাবে পানি নেমে আসছে সীমান্ত দিয়ে যেভাবে ভারত তাদের যে সুইচ গেটগুলো খুলে দিয়েছে এবং যেভাবে ভারতের যে পাহাড়গুলো থেকে ঝর্ণা অঝরে প্রবাহিত হচ্ছে এবং তার প্রবাহের ফলে কি হচ্ছে সমস্ত সুনামগঞ্জ সিলেট থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার যে নদ নদী যেভাবে ভয়ঙ্কর হয়ে পড়েছে এবং সেই পানির তোড়ে যেভাবে ঘর বাড়ি রাস্তাঘাট পুল কালবাট ব্রিজ যেভাবে ভেঙে সুরমার হয়ে যাচ্ছে এমন দৃশ্য আমরা কিন্তু ইতিপূর্বে দেখিনি ইতিমধ্যে সেখানকার যারা সাধারণ জনগোষ্ঠী রয়েছেন বলা হয়ে থাকে প্রায় চল্লিশ লক্ষ লোক পানি বন্ধ হয়ে পড়েছেন এবং এই চল্লিশ লক্ষ মানুষের মধ্যে বেশিরভাগই দরিদ্র মানুষ এবং অনায়গত দিনে খুব দ্রুত হয়তো এক সপ্তাহের মধ্যে এই পানি বন্ধী লোকের সংখ্যা এক কোটিতে পৌঁছাবে এবং এক কোটি পানিবন্দী মানুষকে খাওয়ানো তাদের নিকট ত্রাণ পৌঁছে দেওয়া এবং তাদের প্রাণ বাঁচিয়ে রাখার মতো যে মেশিনারিস দরকার যে ধরনের উপকরণ দরকার খাদ্য সামগ্রী দরকার যে ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দরকার সেই ব্যবস্থা আমাদের দেশে বলতে গেলে নেই এবং যেটি শোনা যাচ্ছে যে পুরো সিলেট অঞ্চলে বিদ্যুতের যে সরবরাহ ব্যবস্থা সেটিতে বিপর্যয় নেমেছে এবং সুনামগঞ্জ সিলেট অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না এবং সেখানে কিছু কিছু এলাকাতে নৌকা ছাড়া অন্য কোনো বাহন নেই এবং পানির যে তীব্র স্রোত এবং সেখানে যে পানির প্রবাহের কারণে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে ফলে তার মধ্যে কোনো নৌযান চলাচল করাটাও কিন্তু দুঃসাহসিক বিষয় হয়ে দাঁড়িয়েছে এর ফলে কি হচ্ছে যে সকল গর্ভবতী মায়েরা তারা হাসপাতালে সন্তান প্রসব করতেন তারা মারাত্মক বিপদের মধ্যে পড়েছেন এবং এরকম একটি কাহিনি অতি সম্প্রতি পত্রিকায় যে যেখানে একটি নৌকা ভা হয়তো পাঁচশো টাকা তো সেই নৌকাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অনুরোধ করা হয়েছে তার গর্ভবতী স্ত্রীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারপরেও নৌকার মালিককে রাজি করানো যায় নাই এবং এর পরিণতিতে সেই গর্ভবতী মহিলার যে কি হয়েছে সেটি আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি তবে যে নৌকার দৃশ্য এসছে যে কাহিনী এসছে তার মধ্যে যে অমানবিক অবস্থা ফুটে উঠেছে এবং মানুষের যে হৃদয়হীনতা যেভাবে প্রকাশিত হয়েছে তা আমরা হয়তো এই বন্যা না আসলে কল্পনা করতে পারতাম না এবং এই বন্যার সময় আরও একটি বিষয় পত্রিকায় এসছে এমনকি এটি নিয়ে বিবিসির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান তারাও খবর প্রকাশ করেছে সেটি হলো সিলেট শহর যেহেতু বেশিরভাগ এলাকা এখন বন্যা কবলিত এবং সেখানে বিদ্যুৎ ছিল না বেশ কয়েক ঘন্টা কোনো বিদ্যুৎ ছিল না মোবাইল নেটওয়ার্ক ছিল না এবং অনেক মসজিদের মধ্যে পর্যন্ত পানি ঢুকে গিয়েছে তো এই অবস্থায় কোনো মানুষ কিন্তু রাতে ঘুমাতে পারছিল না তো এই যে বিনিদ্র রজনী কাটানো কবলিত ক্ষুধার্ত বুভুক্ষ মানুষগুলো তাদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়লো যে সিলেট শহরে ডাকাতি হচ্ছে তো বাস্তবে আসলে হয়তো কোনো ডাকাতি হয়নি এবং পরবর্তীতে বিভিন্ন যারা সংবাদপত্রে যারা লোকজন রয়েছেন তারা খবর দিয়েছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কিন্তু যে গুজবটা ছড়িয়ে পড়েছে সেই গুজবের ফলে সমস্ত সিলেট শহরে ধনী দরিদ্র থেকে শুরু করে সকল মানুষের মধ্যে রীতিমতো মৃত্যু যে আতঙ্ক বিভীষেকাম আতঙ্ক তার স্থিত বেজ্যোতি হওয়ার আতঙ্ক সেখানে ছড়িয়ে পড়ে এবং আপনারা জানেন যে ডাকাতরা যখন কোনো একটি বাড়িতে আক্রমণ চালায় এলাকাতে আক্রমণ চালায় তাহলে সেখানে তারা হত্যা খুন ধর্ষণ রাহাজানি মারপিট থেকে শুরু করে এখনো কুকর্ম নাই যে তারা না করে তো এই যে আমাদের যে একটি মানবিক বিপর্যয় চলছে সিলেট অঞ্চলে তো সেই সিলেটের যে মানবিক বিপর্যয় সেই বিপর্যয়ের মধ্যে যখন ডাকাতির মতো একটি গুজব আসে তাহলে বুঝতে হবে যে আমরা যে সভ্যতার কথা বলছি আমরা যে কৃষ্টি কালচার এবং শিক্ষার কথা বলছি আমরা যে উন্নয়নের কথা বলছি মূলত তা হয়নি এর কারণ হলো এই সময়টাতে আমাদের যার যার অবস্থান থেকে উচিত ছিল এই বন্যমাস্ত মানুষের পাশে আর দাঁড়ানো কিন্তু আমরা তড়িৎ গতিতে সেটা করতে পারিনি এবং সরকারের পক্ষ থেকে প্রধান বা প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দ যদি চল্লিশ লাখ লোকের সংখ্যে পার ক্যাপিটাল অনুযায়ী আপনি হিসাব করেন তাহলে সেই বরাদ্দকে এতটা অপ্রতুল এবং এতটা হাস্যকর বলে মনে হবে যে বিষয় নিয়ে কথা না বলাই শ্রেয় আর এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো আমরা সেনাবাহিনীকে সেখানে নামিয়েছি কিন্তু সেনাবাহিনীরও তো একটা লিমিটেশন রয়েছে এবং তারা কি কি কাজ করবে এবং তারা যদি কেবলই মাত্র বন্যার্থ্য লোকদেরকে স্পিডবোর্ড করে একটা জায়গাতে নিয়ে আসে তাতে কিন্তু পরিস্থিতির কোনো উন্নয়ন ঘটবে না বরং সেনাবাহিনীকে যদি সেখানে ফুল ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে তাদের হাতে যদি রিসোর্স দেওয়া হয় এবং তাদের হাতে যদি অন্য যে সকল লজিস্টিক সাপোর্ট দরকার সেগুলো প্রদান করা হয় তাহলে এই যে সেনা মোতায়েন এটি কার্যকর হবে এবং এই যে এখন যেভাবে ডাকাতির গুজব উঠেছে এই গুজবটা কিন্তু একটা সময় শুধু গুজবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর কারণ হলো আমরা যে কথাগুলো বলি যে কিছু না কিছু ঘটে কিছু না কিছু রটে বা কিছু না কিছু রটে কিছু না কিছু ঘটে অর্থাৎ যখন কোনো একটি ঘটনা ঘটে যায় সেটিকে কেন্দ্র করে বহু কিছু রটে যায় আবার কোনো একটি ঘটনা যখন অনাগত দিনে ঘটবে সেই ঘটনার রূপে অনেক কিছু রটনা হয় ফলে যা কিছু রটে অনাগত দিনে কিছু না কিছু সেটা ঘটেই তো এই যে যেহেতু ডাকাতির ঘটনাটি গুজবাকারের রটে গিয়েছে ধরে নিতে হবে যে কিছু মানুষের মন এবং মানসিকতা কিছু মানুষের যে প্রয়োজন কিংবা কিছু মানুষের যে দৃষ্টিভঙ্গি এটি এই মুহূর্তে ডাকাতির দিকে চলে গেছে এর কারণ হলো যখন মানুষ বুভুক হয়ে যায় যখন মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ে কিংবা যখন মানুষ অভাবগ্রস্ত হয়ে পড়ে তখন সেখানে যে নিদারুণ একটি পরিস্থিতির সৃষ্টি হয় এখানে কোনো মানবিকতা থাকে না সেখানে একটা গুখরা সাপ থেকে শুরু করে একটি অজগর সাপ সেখানে একটি ব্যাংক থেকে শুরু করে একটি সুয়র কিংবা একটি সুয়র থেকে শুরু করে একটি মানুষ যারা এই বিপদগ্রস্ত অবস্থার মধ্যে থাকে তাদের মধ্যে আসলে তখন কোনো পরিবর্তন বা তাদের মধ্যে কোনো ভিন্নতা লক্ষ্য করা যায় না বাংলাদেশের মূল যে ইকনমির সেক্টর সেখানে চুরি ডাকাতির ডাল ভাতের মতো এবং হাজার কোটি টাকা লোপাট হয়ে যাচ্ছে এমনকি রাষ্ট্রীয় কোষাগার থেকে পর্যন্ত টাকা লোপাট হয়ে যাচ্ছে এরপরে রাষ্ট্রীয় যে অর্থ ব্যবসা বাণিজ্য টেন্ডার থেকে শুরু করে যা কিছু রয়েছে সব জায়গাতে কিন্তু চোর ডাকাতদের যে দৌরাত এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে ফলে এরকম বন্যার্থ মানুষদেরকে জিম্মি করে সমাজের এক শ্রেণীর মানুষ চুরি এবং ডাকাতি করবে এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় এর কারণে হলো প্রকাশ্য দিবালোকে যদি মতিঝিলের সেই যে আপনার শেয়ার মার্কেট সেখানে ডাকাতি হতে পারে কিংবা প্রকাশ্য দিবালোকে শত শত ক্যামেরা যেখানে চালু রয়েছে কিংবা অনেকগুলো উইংস সেখানে রয়েছে দুনিয়ার নজর যেখানে রয়েছে সেই ব্যাংকিং ব্যবস্থা থেকে যখন লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় তখন সেটাকে কি ডাকাতি বলবেন সেই ডাকাতির সঙ্গে এই যে বন্যার্য অঞ্চলের যে ডাকাতি এই ডাকাতির আপনি কিভাবে সমন্বয় করবেন কিভাবে তুলনা করবেন কিন্তু বাস্তবতা হলো আমরা পুরো জাতিগতভাবে এত বড় বড় ডাকাতিকে প্রশ্রয় দিচ্ছি যার ফলে কি হচ্ছে সিসকে যারা চোর ছিল তারা এই যে দুর্বল সময়টা রয়েছে সেই দুর্বল সময়টিতে তারা ডাকাত হওয়ার জন্য পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা শুরু করেছে এবং সেই প্রতিযোগিতার হাত ধরেই কিন্তু সিলেটে গুজব ছড়িয়ে পড়েছে এবং এ ধরনের বন্যা যদি এক মাস অব্যাহত থাকে তাহলে এই যে সংঘবদ্ধ ডাকাত দল এই সংঘবদ্ধ ডাকাত দল যেভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং সেই ডাকাতির যে সিন্ডিকেট তারা তৈরি করবে তার সঙ্গে তারা যে কত লোক কে জড়িয়ে ফেলবে এবং কত পোশাক ধারীকে যে তারা উলঙ্গ বানিয়ে ফেলবে তা কিন্তু কল্পনা করা যায় না আমরা খুব ছোটোকালে আমরা যখন সিক্স সেভেনে পড়তাম তখন সারদেরকে নিকট শুনতাম তখন পদ্মা নদী পাড়ি দেওয়ার জন্য একমাত্র উপসর্গ ছিল বা বাহন ছিল লঞ্চ তো এই পদ্মা নদী পাড়ি দিয়ে ফরিদপুরের অঞ্চল অর্থাৎ আমার বাড়ি ফরিদপুর ফরিদপুরের অনেক লোক ঢাকা আসতেন ঢাকা থেকে অনেক লোক ফরিদপুরে যেতেন তো এইভাবে একটি লঞ্চ দুর্ঘটনা কবলিত হয় অর্থাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং সেটি ডুবে যায় তো তার মধ্যে আমার একজন শিক্ষকও ছিলেন তো তিনি সেই কাহিনী বলছিলেন যে আমরা কীভাবে পদ্মা নদীতে ভাসছিলাম তো আমরা যখন ভাসছিলাম তখন কেউ হয়তো কারো হাতে একটা ছোট বাক্স ছিল একটা প্যাটরা ছিল কিংবা কারো হাতে দেখা গেল যে সামান্য একটা পাতিল ছিল তো এইগুলো নিয়ে অবলম্বন নিয়ে তারা ভেসে যাচ্ছিল এবং একদল ডাকাত নৌকায় করে এসে সেই বৈঠা দিয়ে সেই যারা ভাস্যমান মানুষ সাঁতারকার ছিল তাদেরকে জাস্ট ডুবিয়ে তাদের যে ভাষায় ভেসে থাকার যে অবলম্বনটুকু ছিল হয়তো একটা পাতিল একটা কলস কিংবা একটা পোটরা একটা বাক্স ইত্যাদি এগুলো তারা সেখান থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল অর্থাৎ ডাকাতি করে যাচ্ছিল তো আমার সেই যে ছাপ তিনি ওইরকম একটা জিনিস নিয়ে ভাসছিলেন এবং তার কাছে আসার আগেই ডাক্তার দলের যে নৌকা সেটি পূর্ণ হয়ে গিয়েছিল ফলে তারা সেখানে দয়া করে ফেরত গিয়েছিল এবং স্যার যেটা বলছিলেন যে সেই দৃশ্য তিনি দেখেছিলেন এটি তিনি মৃত্যু পর্যন্ত ভুলতে পারবেন না এবং তিনি যে ভয়টা পেয়েছিলেন সেই ভয় তাকে সারা জীবন তাড়া করে এবং ওই ঘটনার কারণে কিছু মানুষের প্রতি অর্থাৎ এই ধরনের কর্ম যারা করে তাদের প্রতি তার যে একটা ঘৃণা বা তৃষ্ণা জন্ম নিয়েছে এটির দায় তাকে সারা জীবন বহন করতে হয়েছে অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে সমাজে অনেকের সাথে চলতে ফিরতে পারছেন না বারবার শুধু সেই স্মৃতি দ্বারা তিনি হচ্ছেন তো এই যে এখন বন্যা কবলিত লোক যাদের সংখ্যা চল্লিশ লাখ বেলা হচ্ছে এটি যদি এক কোটিতে পৌঁছে এবং এই এক কোটি লোক যদি দুর্বিষ সময়ে এমন কিছু পরিস্থিতির শিকার হয় যার স্মৃতি তারা পরবর্তীকালে হয়তো ভুলতে পারবে না এবং সেই দায় কিন্তু পুরো জাতিকে আমাদের বহন করতে হবে এবং মহান রবুল্লা আলমিন আমাদের এই আমাদের যারা কবলিত মানুষ রয়েছেন তারা সহ সারা দেশের মানুষদেরকে তিনি যেন তার ঐশ্বিক ক্ষমতা দ্বারা রক্ষা করেন এবং কেবলই মাত্র দায়ী যারা ব্যক্তি রয়েছেন যাদের প্রতি তিনি বিক্ষুব্ধ তাদেরকে টার্গেট করে তিনি যদি কিছু করেন অথবা তাদেরকে হেদায়ত করেন অথবা তাদেরকে ক্ষমা করেন কিন্তু তাদের কারণে যেন আমরা যারা নিরহ লোকজন রয়েছে আল্লাহ যেন আমাদের প্রতি বিক্ষুব্ধ না হন সেই ব্যাপারে আল্লাহর সাহায্য চাচ্ছি আল্লাহর পানহার চাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি